একটা ছেলে ছিল, তার একটা বড় সমস্যা হলো সে খুব ভয় পেত। ভয় কোনো ভূত পেতকে নয়, ভয় ছিল অসফল হয়ে যাওয়ার, কারো দ্বারা রিজেক্ট হয়ে যাওয়ার। ফলে নিজের এই ভয়ের কারণে জীবনে কোনো দিন কিছু বড় করে উঠতে পারেনি। যখনই কিছু করার জন্য এগিয়ে যায় তখনই অসফল হওয়ার ভয় তাকে জড়িয়ে ধরে। তার সবসময় মনে হয় যদি অসফল হয়ে যায় তবে লোক আমাকে দেখে হাসাহাসি করবে। অনেক বছরের পুরানো ভয়ের কারণে সেই ছেলেটা যেই কাজ করে সেটা মাঝপথেই ছেড়ে দেয়, নয়তো বা কাজ অসফল হয়ে যায়। এই রকম তার সাথে অনেক বছর ধরেই হয়ে চলে আসছে। ছোটবেলার কিছু অসফলতা আর সেই অসফলতার ফলে লোকজনের থেকে পাওয়া কটুকথার কারণে মনের মধ্যে এতটাই ভয় জায়গা করে নেয় যে সে আজ পর্যন্ত ভুলতে পারে না। যখনই সে কিছু করতে চেয়েছে তখনই ছোটবেলার ভয় তার সামনে এসে উপস্থিত হয়েছে, আর সে সবসময় ভাবতে থাকে যদি অসফল হয়ে যাই, অথবা এমনটা হবে না তো মাঝপথেই ছেড়ে দিতে হবে। কিন্তু শেষে তার সন্দেহই সঠিক হয়, সে প্রতিবারই অসফল হয়ে যায়। তখন সে ভাবে জীবনে সে কিছুই করতে পারবে না, সে অকর্ম, সে অলস। তার একটা বন্ধু ছিল যে ভাবত আমার বন্ধু চেষ্টা তো প্রতিবারেই করে কিন্তু সে অসফল হয়ে যায়, কারণ তার মনে হেরে যাওয়ার ভয় ছোটবেলা থেকেই বসে আছে। সে অনেকবার বন্ধুকে বোঝানোর চেষ্টা করেছে যে তোর অসফলতার কারণ তোর মনের ভেতর থাকা ভয়, কিন্তু কিছুই লাভ হয়নি। ছেলেটা জানত যে তার ছোটবেলার ভয় তার অসফলতার কারণ, তবুও সে চেষ্টা করেও এই ভয় থেকে বেরিয়ে আসতে পারেনি কোনো দিন। একদিন তার ওই বন্ধুটা এসে বলে পাশের গ্রামে একটা সাধু এসেছে। লোকে বলে যে ওই সাধু খুব মহান ব্যক্তি, যে কেউ তার সমস্যা নিয়ে গেলে তার সমস্যার সমাধান খুঁজে দেন। গ্রামের সবাই তাদের সমস্যার সমাধান ওই সাধুর কাছেই জিজ্ঞাসা করেছিল। তাই আমি ভাবলাম যদি তোর সমস্যার কথা বলি তবে হয়তো তিনি সমস্যার সমাধান করে দেবেন। বন্ধুর কথা শুনে ছেলেটা বলে, সত্যি তিনি মহান সাধু, আমার সমস্যার সমাধান খুঁজে দেবেন? বন্ধু বলে, সবাই তো বলেছে, চল না আমরাও গিয়ে দেখি কি হয়। এই বলে দুই বন্ধু মিলে সেই সাধুর কাছে যায়। ওদেরকে দেখে সাধু বলে, বলো তোমাদের কি সমস্যা? ছেলেটা বলে, সাধু বাবা আমার ভেতরে খুব ভয়, আমার ভয় লাগে যদি অসফল হয়ে যাই। এই ভয়ে আমি আমার কোনো কাজ শুরু করতে পারি না, আর যদি শুরুও করি শেষে অসফল হয়ে যাই, কারণ আমার মনে এই ভয় কাজ করে যে যদি আমি অসফল হয়ে যাই লোকে হাসাহাসি করবে। এই রকম অনেক ভাবনাই আমার মনে চলতে থাকে। এখন আপনি দয়া করে বলুন আমি কিভাবে এই ভয়কে দূর করব। সাধু বলেন, তুমি এমন কোনো কিছু মন থেকে কোনো দিন দূর করতে পারবে না যেটা বাস্তবেই নেই। সাধু বলেন, তুমি এই মুহূর্তে ভয়ে আছো যে আমি যদি এমন কিছু বলে দেই তোমার বিষয়ে যার ফলে তোমার ভয় আরও বেড়ে যাবে। ছেলেটা বলে, হ্যাঁ আমি একটু ভয়েই আছি, যদি আপনি এমন কিছু বলে দেন
যার ফলে ভয়ের প্রতি আমার বিশ্বাস আরও বেড়ে যাক। সাধু বলেন, এটাই তো হলো তোমার ভয়ের সব থেকে বড় কারণ। তুমি চিন্তা করো বেশি, তুমি ভাবো যে এটা হয়ে যেতে পারে, ওটা হয়ে যেতে পারে। সাধু আরও বলেন, জীবনের প্রতি পদক্ষেপেই কি তোমার ভয় লাগে? ছেলেটা বলে, না, সব সময় ভয় লাগে না, যখন আমি কোনো কাজ হাতে নেই তখন ভয় হয়। সাধু বলেন, তোমার সব সময় ভয় লাগে না কেন? কারণ আমি সব সময় ভয়ের বিষয়ে চিন্তা করি না। সাধু জিজ্ঞেস করেন, যখন তুমি খাও তখনও তোমার ভয় লাগে? ছেলেটা বলে, না। সাধু বলেন, যখন তুমি ঘুমো তখনও তোমার ভয় লাগে? ছেলেটা বলে, সাধু বাবা, এটা আপনি কি বলছেন? আমি তো ছোট বাচ্চা নই যে ঘুমোনোর সময় ভয় পাব। তখন সাধু বলেন, তবে কেন কোনো কাজ করার সময় তোমার ভয় লাগে? যখনই আমি কোনো কাজ করতে চাই তখনই আমার মনে অসফল হয়ে যাওয়ার কথা মনে পড়ে যায়, সেই সব কথা মাথার মধ্যে ঘুরতে থাকে, আর এসব চিন্তা করে করেই আমার মনে হয় যে আমি এই কাজেও অসফল হয়ে যাব। এসব শুনে সাধু বলেন, ভয়ের বিষয়ে অতিরিক্ত চিন্তা, যখন তুমি ভয়ের বিষয়ে চিন্তা করো না তখন তুমি ভয় পাও না, ভয়ের জন্ম হয় ভয়ের বিষয়ে অতিরিক্ত চিন্তা করার ফলে। সাধু আরও বলেন, এখন তুমি 10টা ভয়ের বিষয় বলো যার কারণে তুমি ভয় পেয়েছো, আর এর মধ্যে কটা ভয় তোমার জীবনে ঘটেছে। ছেলেটা কিছুটা সময় ভেবে বলে, সাধু বাবা, আমি যেসব 10টা ভয়ের বিষয়ে চিন্তা করি তার মধ্যে একটা বিষয় আমার জীবনে ঘটেছে। সাধু বলেন, তুমি তো আচ্ছা বোকা ছেলে, ফালতু 9টা বিষয়ে চিন্তা করে নিজেকে অশান্ত করছো। ছেলেটা বলে, আমি তো এইভাবে কোনোদিনই ভাবিনি। সাধু বাবা বলেন, ভয় তোমার ভেতরে নেই, তুমি শুধু চিন্তা করে মনের মধ্যে ভয়কে বসিয়ে নাও। ছেলেটা বলে, সাধু বাবা, এখন আমি কি করব? সাধু বলেন, মানুষের ভয় তার চিন্তার ভেতর থাকে, তাই যদি চিন্তাকে নিয়ন্ত্রণ করা যায় তবে ভয় আপনা আপনি উধাও হয়ে যাবে। এখন ছেলেটা সাধুর কথা বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেছে তার ভয়ের মূল কারণ। তারপর তারা দুজনে সাধুকে প্রণাম করে সেখান থেকে চলে যায়। অকারণে চিন্তা করা আমাদের ভেতরে ভয়ের জন্ম দেয়, তারপর সেই ভয় আমাদের চিন্তার কারণ হয়ে যায়, তাই অতিরিক্ত চিন্তা করো না। সবসময় হাসি খুশি থেকো, নিজের পাশাপাশি অন্যেরও।